ওয়েলকাম টু বিডঙ্কো.কম। আমি তোমাদের ম্যাথামেটিক্স টিউটর মইনাক ব্যানার্জি। এখন আমরা এই বিভব ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের অঙ্কটাকে দেখে নেব। দেখো এখানে কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহু মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহু সমান্তরাল সরলরেখা, বিএ এবং সিএ বাহুকে ই ও এফ বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে ই এফ ইকুয়ালস টু হাফ অফ বিসি। তাহলে প্রথমে আমরা এটাকে কি লিখবো, প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু সমান ডি। তাহলে ত্রিভুজটা আমরা এঁকে নেব, ত্রিভুজ আঁকলাম, নাম দেব এ বি সি মধ্যবিন্দু ডি। আচ্ছা, ডি বিন্দু দিয়ে বিএ ও সিএ বাহুর সমান্তরাল সরলরেখা বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। তাহলে কিরকম হবে জিনিসটা দেখো, তাহলে সিএ বাহু সমান্তরাল সরলরেখা, তাহলে এদিক করে যাবে হলো, আর বিএ বাহু সমান্তরাল সরলরেখা আমাদের এরকম ভাবে যাবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের ছবির অঙ্ক। তাহলে এবারে কি, এবারে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ইএফ ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি। এবার ছোট্ট করে একটু অঙ্কন আছে, অঙ্কন ই ও এফ যোগ করলাম। আচ্ছা, ই ও এফ নামটা দেওয়া হয়নি, তাহলে এটার নাম হবে ই এবং এটার নাম হবে এফ, এবং এদেরকে যোগ করে দেব। এবার দেখো প্রমাণ আমাদের কিভাবে করবো, আমরা প্রমাণ ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু টি দেওয়া আছে, ব্র্যাকেটে লিখে দিতে পারো প্রদত্ত। এবারে এবারে লিখবো, আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা কোন ত্রিভুজের কোন ত্রিভুজের যে কোনো একটি বাহু মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় একটি বাহুকে
সমদ্বিখণ্ডিত করবেন এবং ত্রিভুজের বাহুগুলি মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এটা আমরা জানি কি করে জানি, না আগের উপপাদ্য থেকে জানি। তাহলে দেখো এখানে এখানে ত্রিভুজ ABC এর মধ্যবিন্দুটি সুতরাং CA সমান্তরাল DE ও DF সমান্তরাল BA, অর্থাৎ অর্থাৎ AB বাহু মধ্যবিন্দু F XC বাহুর মধ্যবিন্দু। অতএব E ও F বাহুর সংযোজক রেখাংশ EF তৃতীয় বাহু BC এর অর্ধেক। কি করে বুঝতে পারছি আমরা, দেখো একটা ছবি থেকেই বুঝতে পারছি আমরা। অতএব EF ইকুয়ালস টু হাফ অফ BC প্রমাণিত। ভিডিও রকম দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন পেতে ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট বিডম্বর.com।